ভ্রাতা, আপনি বললে এই গৃহকে পাতালে পাঠিয়ে দি, ওই ক্ষীর সাগর নিবাসীকে পাতাল নিবাসী বানিয়ে দি। ক্রোধ নয় হিরণ্যাক্ষ, আমরা এখানে ক্রোধ প্রদর্শন করতে আসিনি। হত্যা করতে হবে, অবশ্যই হত্যা করতে হবে ওই কানাইকে। কিন্তু তার আগে নিশ্চিত হতে হবে ও সত্যি এখানে আছে কিনা। অর্থাৎ? অর্থাৎ আমরা ওই পরম অবতার শ্রীকৃষ্ণকে হত্যা করব, অবশ্যই করব। কিন্তু ওর সামনে গিয়ে, ওর চোখে চোখ রেখে। কানাই, রাধা একদম ঠিক বলছে, যদি এতজন একসঙ্গে খোঁজে তাহলে কোনো চোর সামনে আসবে না। সেই জন্য আমাদের অন্য কোনো পরিকল্পনা করতে হবে। অন্য পরিকল্পনা? দাদা, অন্য পরিকল্পনা তো আমাদের সামনেই দাঁড়িয়ে আছে। গোয়ালা, তুমি আমার দিকে তাকিয়ে হাসছো কেন? গম্ভীর নেই, কারণ এই পরিকল্পনায় তোমাকেও সম্মিলিত হতে হবে। হ্যাঁ, এটা হবে না গোয়ালা, তুমি আমাকে ভেবেছোটা কি? আরে গোপিনী, শোনো না ভালো করে, এটাই সঠিক উপায়, ওই বস্ত্রচোরকে খুঁজে বের করার। না না, ওই বস্ত্রচোরকে ধরার জন্য আমি আহুতি দিতে পারবো না, আমি এই বনে একা থাকবো না। গোপিনী, তোমাকে শুধু বনে একা দেখা যাবে, আমরা তো তোমার আশেপাশেই লুকিয়ে থাকবো, তাই না? আর যখনই সেই বস্ত্রচোর তোমার সামনে আসবে, আমরা ওকে ধরে ফেলবো। আর যদি তোমরা সবাই আসতে দেরি করো তাহলে। দাদা, কানাই দেরি করতে পারে, কিন্তু তোমার দাদা নয়। তুমি চিন্তা কেন করছো? আমি তো আছি তোমার সঙ্গে। দাদা, চিন্তা করার কোনো বিষয় নয়, বিষয়টা আমি এই কাজ করবই না। দাদা, গোপিনী ঠিক বলেছে, আমি তো ভুলেই গিয়েছিলাম, এটা সাহসের কাজ, সেটা কি করে এই গোপিনী করতে পারবে? আমি তো আজ পর্যন্ত এটাই জানতাম যে গোপিনী খুব সাহসী, কিন্তু এটা আমার ভুল ছিল। তুমি কি বলতে চাইছো গোয়ালা? আমি রাধা, আমার বাবার কাছে 1,00,000 গাভী আছে, আমি কাউকে ভয় পাই না। কিন্তু এটা তো আমি তখনই বিশ্বাস করব যখন তুমি এই বনে একা থাকবে। এটা আর এমন কি বড় বিষয়? আমি বনে একা থাকার জন্য তৈরি। কিন্তু গোয়ালা, যদি আমার কিছু হয় না তাহলে তোমাকে দেখে নেব। চল চল চল, দেরি করিস না, সবাই তাড়াতাড়ি লুকিয়ে পড়। ওই বস্ত্রচোর গ্রামে ঢুকে অন্য কারুর বস্ত্র চুরি করার আগেই সন্ধ্যার মধ্যেই আমাদের ওকে ধরে ফেলতে হবে। চল। দাদা, এর আগে তো আপনাদের গ্রামের নাম কখনো শুনিনি। ব্রজভূমিতে কত গ্রাম রয়েছে, এক একটা গ্রামের নাম তো লোকে ভুলেই যায়, তাই না? কথাটা তো আপনি ঠিকই বলেছেন। বলুন, কি উপকার করতে পারি আপনাদের? ওই বালক, বালক গোয়ালা, উনি বলতে চাইছেন যে ওরা তো গাভী পালন করে, তাই না? মহিষ পালক আমরা, তাই মহিষের বদলে গাভী চাই। এই সামান্য কথা, দেখুন আমাদের মহিষের প্রয়োজন নেই, কিন্তু আপনারা এত দূর থেকে এসেছেন, চাইলে একটি গাভী উপহার স্বরূপ নিয়ে যান। আপনার পুত্র কানাইকে কোথাও দেখতে পাচ্ছি না। কানাই? আপনি আমাদের কানাইকে কি করে চিনলেন? আসলে বৃন্দাবনকে কানাইয়ের নামেই তো সবাই চেনে। যদি এই গাভী কানাইয়ের হাত থেকে পেতাম তাহলে খুশি হতাম। দেখুন, খুশি তো আমরাও হতাম, কিন্তু এই মুহূর্তে কানাই গৃহে নেই। কখন ফিরবে ও?
এটা তো কেবল কানাই বলতে পারে যে ও কখন ফিরবে। মহারাজ, যদি কানাই গৃহে না থাকে, বৃন্দাবনেও না থাকে, তাহলে নিশ্চিত মহাবনে আছে। তাহলে আমরা অপেক্ষা করব, কিন্তু উপহার তো কানাইয়ের হাত থেকেই নেব। ততক্ষণ আমরা বরং বৃন্দাবন ঘুরে দেখি। বালিকা, আমার রহস্য জানতে এসেছো, এখন সবার আগে আমি তোমার অস্তিত্ব সমাপ্ত করব। এটা কি হচ্ছে? এটা কি করে সম্ভব? আমার শক্তি আমারই ক্ষতি কি করে করতে পারে?
তুমি ঠিক আছো তো গোপিনী? গোয়ালা, কোথায় চলে গিয়েছিলে তুমি? যদি আমার কিছু হয়ে যেত তাহলে? গোপিনী, কিন্তু কিছু হয়নি তো, তুমি ঠিক আছো তো? রাধা, কানাই! হ্যাঁ রাধা, চিন্তার আর কিছু নেই, সংকট কেটে গেছে। দাদা, একটা বস্ত্রচোর, তাও এত শক্তিশালী! দাদা, এটা কোনো সাধারণ সংকট নয়। এখন এই সংকটের থেকে বাঁচার উপায় কেবল গুরুদেবই বলতে পারেন। চলো দাদা। চল সখারা। ব্রাতা, আমি আর প্রতীক্ষা করতে পারছি না। একবার যদি ওই বিষ্ণুর অবতারকে আমি দেখতে পাই। এই তো দেখতে পেয়েছি। ওই যে দেখতে পেয়েছি, আসছে, এদিকেই আসছে, ওই যে। আরে না, মিলাম আর ওই বিষ্ণু চলে এলো। চলে এসেছে ওই পরম অবতার শ্রীকৃষ্ণ। বিনাশ করে দিন ওর, বিনাশ করে দিন ভগবান। ওর মৃত্যু ওকে আপনার কাছে টেনে আনছে। তৈরি হয়েছেন মহারাজ, ও আসছে, ও এদিকে আসছে, এদিকে আসছে মহারাজ, এগিয়ে আসছে, এগিয়ে আসছে। নিজের প্রসন্নতার উপর নিয়ন্ত্রণ রাখো ভদ্রাক্ষ। সবার আগে এটা বলো যে এদের মধ্যে কানাই কোনজন? আরে ওই যে সামনে আসছে, দেখতে পাচ্ছেন না যে সামনে আছে? ময়ূর পালক তো কারোর মাথাতেই নেই। আরে ওই যে, আরে ওই যে মহারাজ, ওর মাথায় দেখুন ময়ূরের পালক আছে, আর কোমরে বড়াশি রয়েছে মহারাজ। আরে এইভাবে কোনোদিন সামনে দেখতে পাইনি মহারাজ, এত কাছে এসেছে। মারুন, মারুন মহারাজ, বিনাশ করে দিন, আমি বলছি মারুন। ওই মুগুরধারীর পাশে তো কেউই নেই, কাকে মারবো বলো, কাকে মারবো? আরে মহারাজ, আপনি ময়ূর পালক ছাড়ুন, বাঁশি ছাড়ুন। ওই মুগুরধারী বলরামকে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন তো, তার পাশেই রয়েছে ওই কৃষ্ণ। বিনাশ করুন, বিনাশ করুন, ওর বিনাশ করুন। মারুন মহারাজ, মারুন, মারুন। কাকে মারবার কথা হচ্ছে? কে আপনারা আর কাকে মারবার কথা বলছেন? আরে নন্দরাজ, আমরা মারার কথা না, আমরা মন্থন করার কথা বলছিলাম। আসলে কি হয়েছে, আমরা কানাইয়ের হাত থেকে গাভী উপহার হিসেবে নেব তো, তাই তার পরিবর্তে আমরা কিছু উপহার দেওয়ার কথা ভাবছিলাম। তাই আমরা ভাবলাম যে মাখন দেব, ওই মাখন মন্থন করার কথা বলছিলাম আর কি। মন্থন করার কথা, মারার কথা না। আমার তো তোমাদের দেখা মাত্রই সন্দেহ হয়েছিল, কারণ পুরো ব্রজভূমিতে এমন একটিও গ্রাম নেই যেখানে মহিষ পালন করা হয়। তাই আর দেরি না করে সত্য কথা বলো যে তোমরা কারা, না হলে আমি তোমাদের এমন দশা করব যা তোমরা কল্পনাও করতে পারছো না। মনে হয় ধরা পড়ে গেলাম। সোজা কথায় কাজ হবে না। মহেশ, দামোদর, ধরো এদের। এত ভদ্রাক্ষ, কিন্তু ওর সঙ্গে এরা কারা? সবাই নিজের প্রাণ বাঁচাও, কোন সুরক্ষিত স্থানে চলে যাও। গেল কোথায়? এ তো অদৃশ্য হয়ে গেল নন্দরাজ, এটা কি করে সম্ভব? এবার বুঝতে পেরেছি যে হোলিকা বনে আর তার দাদারা বৃন্দাবনে। মনে হচ্ছে
কংস, হিরণাক্ষ আর হিরণ্যকশিপু এবং তাদের বোন হোলিকার শক্তিকে পুনরায় জীবিত করে তুলেছে। এখন ওদের আটকানোর পথ কেবল গুরুদেবই বলতে পারেন। মহারাজ, বিষয়টা তো ওই রকম হয়ে গেল যে হাতে এলো কিন্তু মুখে উঠল না। মহারাজ, আপনার একদম সামনেই ছিল ওই কানাই, তবু আপনি ওকে ছেড়ে দিলেন। না মানে আমি বলছি যে আমার মতো দুর্বল প্রেত ওকে দেখতে পেল, কিন্তু আপনার মতো এই মহাবলশালী মহা অসুর দেখতে পেলেন না। আমি তো একবার বলেছি ওখানে কানাই ছিল না, বারবার বললেই কিন্তু মিথ্যেটা সত্যি হয়ে যায় না। নারায়ণ নারায়ণ প্রভু, এ আপনার কেমন লীলা? কানাইকে হিরণ্যকশিপু আর হিরণাক্ষ কেন দেখতে পাচ্ছেন না প্রভু? দেবর্ষে, হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষের বিনাশ সত্যযুগে আমার নৃসিংহ আর বরাহ অবতারের দ্বারা হয়েছিল। ওই দুজন অসুর শেষবার আমার নৃসিংহ আর বরাহ অবতারকে দর্শন করেছিল। ক্রোধ আর ভয়ের সেই অন্তিম মুহূর্তে আমার সেই অবতারের ছবি তাদের মনের মধ্যে গেঁথে আছে। সেই জন্য তারা কেবল আমার নৃসিংহ আর বরাহ অবতারকেই দেখতে পাবে, কৃষ্ণ অবতারকে নয়। নারায়ণ নারায়ণ প্রভু, আপনার লীলা আপনি জানেন। ভ্রাতা, আবার এমনটা নয় তো যে ওই বিষ্ণুর অবতার আমাদের সম্মুখে থাকা সত্ত্বেও আমরা তাকে দেখতে পাচ্ছি না? দাদা, আমার মনে হয় যে ওই কানাই শুধু নৃসিংহ আর বরাহ অবতারে তোমাদের সামনে আসবে, সেই জন্য তোমরা দুজন ওই কানাইকে নয় বরং কানাইয়ের ওই অবতারগুলোর বিনাশ করার প্রস্তুতি নাও, যারা অতীতে তোমাদের দুজনকে বিনাশ করেছিল। হোলিকা, তুমিও তো ওই বালককে হত্যা করতে গিয়েছিলে, এতক্ষণ কি করছিলে তুমি? প্রস্তুতি দাদা, মৃত্যুর প্রস্তুতি দাদা। এখন সময় এসে গেছে সব বৃন্দাবনবাসীদের একসঙ্গে জ্বালিয়ে ভস্ম করার। নন্দরাজ, এসব কি হচ্ছে? নন্দরাজ, বৃন্দাবনে সবার বস্ত্র এইভাবে উড়ে যাচ্ছে কেন? যশোদা, আমিও বুঝতে পারছি না, এরকম ঘটনা তো আমিও প্রথমবার দেখছি। আমি বুঝতে পেরেছি এই বস্ত্র উড়ে কোথায় যাচ্ছে। এই বস্ত্রগুলো নিশ্চয়ই উড়ে ওই বস্ত্রচোরের কাছে যাচ্ছে। আমাকে গিয়ে দেখতে হবে। আমি ওই বস্ত্র চোরের আসল রহস্য বের করেই ছাড়ব। সঠিক বলেছেন প্রভু, সংকট বেড়েই চলেছে। কংস তার শক্তির দ্বারা আপনার বহু যুগের শত্রু হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষের শক্তিকে
রূপদান করেছে। গুরুদেব কংস এমনটা কেন করছে যখন ও জানে যে আমার সব অবতার ও অধর্মের বিনাশ করতে সক্ষম? প্রভু, কংস অসফলতা ও সফলতার কথা ভুলে গিয়ে চেষ্টা চালাচ্ছে। সে জানে যে আপনার কোনো একটি অবতারের বিনাশ মানে ওর জয়। এই ভাবনাই ও নিরন্তর চেষ্টার আধার। কিন্তু প্রভু, এইবার সমস্যা কিন্তু গম্ভীর। হ্যাঁ গুরুদেব, হিরণাক্ষ আর হিরণ্যকশিপুর সঙ্গে ওদের বোন হোলিকাও এসেছে, আর ওদের তিনজনকে একসঙ্গে পরাস্ত করা অসম্ভব। প্রভু, আপনি এই দুই অসুরকে ভিন্ন ভিন্ন রূপে বধ করেছিলেন, আর একই সময়ে দুই অবতার রূপ ধারণ করা অসম্ভব। তাই তো আমি আপনার কাছে এসেছি গুরুদেব। এইবারে বিষয়টা খুব জটিল, এবার আপনিই বলুন, এত বড় সংকটকে প্রতিরোধ আমি কিভাবে করব? প্রভু, এই সময় সব থেকে বড় সংকট হলো হোলিকা, কারণ ওর জন্য আপনার নয় আপনার ভক্তদের সংকট হবে। তাই হোলিকার থেকে বৃন্দাবনবাসীদের আপনাকে সর্বপ্রথম উদ্ধার করতে হবে।